شكرا يا ربي شكرا هديت قلبي شكرا دربي شكرا شكرا يا ربي شكراً الحمد لله رب العالمين ولا عقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير خلق نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مولد البسطة الغرفة شمسة شادو الشابرين ديني بونغون أبدأ شوكولك جانتي جانتي وبيبادنا السلام عليكم ورحمة الله وبركاته আসুন আমরা অতি সংক্ষিপ্ত পরিসরে এলমে অর্জন করার وما كان المؤمنون لينفروا كافة بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون أقال النبي الأمين صلى الله عليه وآله وصحبه وسلم طلب العلم فريضة على كل مسلم سورة التوبة আমি বলছেন মোমেনদের জন্য সকলের জন্য যুদ্ধে বেরিয়ে যাওয়াটা উচিত নয় ফালাউলা কেন তাদের মধ্যে থেকে প্রত্যেকটি গোত্র থেকে একটি করে গ্রুপ তৈরি হয় না যারা আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়বে দিনের এলেম অর্জনের উদ্দেশ্যে কম এবং তাদের কমকে তাদের জাতিকে ভয় দেখাবে এরা রাজা ও ইলাইহিম যখন তাদের বাড়িতে তারা ফিরে যাবে এলমে দিন শিক্ষা করার পর কিসের ভয় দেখে জাহান নামে আল্লাহারুন যেন তারা বাঁচতে পারে তাহলে দেখা যাচ্ছে জিহাদ আল জিহাদ ফি সাবির উপরে প্রাধান্য পেয়ে যাচ্ছে কেননা আল জিহাদ সঠিক পদ্ধতিতে হওয়ার জন্য এলমে দিন শর্ত তো পৃথিবীর পক্ষে যত এলেম রয়েছে সব এলেম দুভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে এলমে দিন একটা হচ্ছে এলম আসরি এলম আসর অর্থাৎ একটা হচ্ছে দিনের এলেম আর একটা হচ্ছে যুগের এলেম তো এলমে দিন হচ্ছে এ আইন অর্থাৎ সেন্ট পার্সেন্টের ফলস একটা ফর্জ সে কিভাবে অজু করবে কিভাবে নামাজ পড়বে কিভাবে স্ত্রীর সঙ্গে মিলন করবে কিভাবে লেনদেন করবে কিভাবে সামাজিক রীতিনীতিতে চলবে সব কিছু তার এলমে দিন নির্দেশিত হতে হবে কোরআন এবং শুনন মোতাবেক হতে হবে একটা হচ্ছে এলমে আসল তার যুগের জ্ঞান কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে এ বিষয়গুলিও ফার্জ তবে ফার্জ আইন নয় ফার্জ সঙ্গে বলা হয়েছে যদি কতিপয় আদায় করে তাহলে মুক্ত হয়ে যায় তারা আর গুণাগার হয় না তাহলে সমাজে ডাক্তার কতিপায় রয়েছে দেখে সকলকে ডাক্তার হতে হবে না কিন্তু এনমে দিন এমন একটি গুরুত্বপূর্ণ এমন একটি কম্পালসারি সাবজেক্ট প্রতিটা ব্যক্তিকে ছেলে হোক বুড়ো হোক বড় হোক ছোট হোক হ্যাঁ মেয়ে হোক ছেলে হোক সবাইকে শিখতে হবে তার দিন মানে তার রক্ষা কবচ তার দিন মানে তার আখেরাত তার দিন মানে তার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দেখা যাচ্ছে আফসুসের সঙ্গে বলতে হয় অনেক বোন দুনিয়াবিদ ক্ষেত্রে দুনিয়াবি এলামের ক্ষেত্রে অনেক অগ্রসর হয়ে গেছেন তিনি ডাক্তার পর্যন্ত হয়ে গেছেন তিনি খুব সুন্দর করে টেলারিং কাজ করতে পারছেন হ্যাঁ কাপড় চোপড় বানাতে পারছেন দেখা যাচ্ছে তিনি অনেক সুন্দরভাবে তিনি ইংলিশ লেকচার হয়েছেন অনেক সুন্দরভাবে বক্তব্য দিতে পারছেন অনেকগুলি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন তিনি তিনি ম্যাজিস্ট্রেট পর্যন্ত হয়ে গেছেন দীবন যেহেতু দীবের গ্রুপ এটা দেখা যাচ্ছে তিনি এম আসর যুগের এলএমের ক্ষেত্রে অনেক অগ্রসর অথচ দেখা যাচ্ছে তিনি তার পবিত্র কিভাবে পাবেন সে নিয়মটি ভালো করে জানেন না তার স্বামী সহবাস সংক্রান্ত বিষয়টি তিনি জানেন না সন্তান প্রতিপালন বিষয়ে বিষয়গুলি তিনি ভালো করে জানেন না অজু করতে হবে সেটা ভালো করে জানেন না নামাজ পড়তে হবে সেটা তিনি ভালো করে জানেন না আফসোস লাগে যার কারণে তিনি স্বামীর হক কি আছে সেটাও তিনি ভালো করে বুঝেন না স্বামীর হকটা হয়তো ঠিকভাবে তিনি জানেন না বলে স্বামীকে হক দিতে পারেন না সংসারে কল দেখা যাচ্ছে নানান ধরনের মারপেচ লেগেই থাকছে তো বিষয়গুলি আমাদের এই জন্যই বেশি ইম্পর্টেন্ট হয়ে দেখা দিয়েছে যে আজকে দিনের এলেম থেকে আমরা কেন যেন অনাগ্রহী হচ্ছে এবং দিনে 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 আমরা দেখা যাচ্ছে যে অনাগ্রহী হয়ে এলমে দিন থেকে ছিটকে পড়ছি দূরে সরে যাচ্ছি যার কারণে সংসারে কলহ বিদেশ তো লেগেই থাকছে সামাজিকতায় আমাদের কলহ বিদেশ লেগে থাকছে একটা বোন ভালো করে পর্দা করতে জানছে না পর্দা করতে শিখছে না বয়ফ্রেন্ডের গ্রহণ করছে বয়ফ্রেন্ডের সঙ্গে যথেচ্ছা ঘুরছে এমনকি সে প্রেম হারাম হারাম পদ্ধতিতে সে প্রেমটাকে সেটা সেটাকে সে অনেক সময় হারাম বলেও জ্ঞান করছে না কারণ তার এলমে দিন তার ভিতরে নেই অথব সে অনেক সময় কবিরা ঘনা কবিরা ঘনা মনে করছে না যার কারণে সে কবিরা গনা থেকে তাও করারও সুযোগ পাচ্ছে না তা এই জন্য এই বিষয়গুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন গুরুপেক্ষ দিয়ে থাকি বিভিন্ন প্রশ্নের বিভিন্ন জিজ্ঞাসার আমরা জবাব দিয়ে থাকি রসুল্লাহ মূর্খতার রোগ এই মূর্খতা রোগের একটি চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা হসন সুয়াল এই নিষ্ফিল এই সুন্দর করে প্রশ্ন করাটা হয়ে যাচ্ছে জবাবের অর্ধেক আল্লাহ রব্বুল আলমিন এলমে দিনকে এতটাই শক্ত অবস্থানে রেখেছেন যে আল জিহাদ ফি সাবির উপরে অগ্রাধিকার দিয়েছেন আর রসুল্লাহ সে তলা বলে এলমি ফারিয়ে তত আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিম নরনের উপরে দিনের এলিম অর্জন করা ফলস এভাবে দেখা গেছে যে ভুল বা সঠিক এলিমটি না থাকার কারণে একটি মানুষ নিহত পর্যন্ত হয়েছে এবার হাদিস এসছে যে আহ বা আসহাবিন নবী সাল আলী আসাল্লামা নবীর কতি পয়সা হাবি কোন যুদ্ধে যায় যুদ্ধ থেকে ফেরত আসার সময় সুজার হাজারুন তাদের বেহাজার তাদের একজন ব্যক্তির মাথা পাথরের আঘাতে ফেটে যায় ইঞ্জুরি হয়ে যায় মা রাত্রেবেলায় তার স্বপ্নদোষ হয় ফলাম্মা কানা কানা শোভা যখন সকাল হয়ে যায় সে তার অন্যান্য সাথী বৃন্দদের কাছে পরামর্শ চায় বলে হাল তার মানে রুখসাতন ফিরতে ফেতে তোমরা কি আমাকে তাইম করার অনুমতি দিবে তোমাদের কাছে এরকম কারো ফতুয়া আছে তো তারা বলে লোকে রুখসাতন ফিরতে হেম না তাইমম করলে তো তোমার তুমি পবিত্র হবে না তোমার তো এতলাম হয়েছে সব তোমাকে অবশ্যই গোসল করতে হবে তাছাড়া তোমার মাথ সে গোসল করে পবিত্র হওয়ার মানুষে এবং তার ইঞ্জুরিতে পানি প্রবেশ করে সে মারা যায় যখন এখবারটি আল্লাহ রসুলের কাছে পৌঁছে যায় তখন তিনি অগ্নি শর্মা হয়ে যান রসুল্লাহ তারা তাকে হত্যা করতে সহায়ক ভূমিকা রেখেছে পালন করেছে কাতাল আল্লাহ তাদের ধ্বংস আলামু তারা যখন জানতো না তখন আমাকে কেন জিজ্ঞাসা করে নিল না হ্যাঁ তার জন্য যথেষ্ট ছিল পানি ভিজিয়ে তার নাপাক না অবস্থায় তারা ছিল মুছে নিত এমন তাই মে সিনেমা পড়তে তার জন্য যথেষ্ট ছিল এনেমা শেফা বল সোয়াল এটা তাদের মূর্খতা অজ্ঞতা অজ্ঞতার কারণে তারা একজনকে মৃত্যুবরণ করতে সহায়ক ভূমিকা পালন করলো না বুঝে না শুনে এনেমা শেফা বল এই সোয়াল এটা একটা অজ্ঞতা একটা রোগ এ রোগের চিকিৎসা ছিল প্রশ্ন করা প্রশ্ন করলেই তারা জানতে পারত যে তার জন্য তয়ামুম করা যথেষ্ট ছিল আর পানিতে কাপড় ভিজিয়ে সে নাপাক জায়গাগুলি মুছে তার জন্য যথেষ্ট ছিল দেখা গেল যে একটা সঠিক সিদ্ধান্ত সঠিক ফতোয়া না দেওয়ার কারণে একটা মানুষ জীবন হারালো। একটি ভুল ফতোয়া মানুষকে কিভাবে ধ্বংস বলেছেন যে শেষ জামানায় হয়ে যাবে এমন একটা সময় যখন এইভাবে আলেমকে উঠায় নেবেন না এবং এই আলেমদের সঠিক রব্বানি আলেম রব্বানি এবং শহীদ আলেমদের

তোমাদেরকে মূর্খ অবস্থায় মরে যাওয়াটাও শ্রেয় এর থেকে যে যেখানে এলেন ছাড়া ফতো দেওয়ার কারণে একটা লোক মারা গেল এভাবে বহু বিষয় রয়েছে মেয়ে বিষয়গুলি যে মা বোনেরা অনেকে জানেন না এভাবে অনেক ভাই জানেন না সে কারণে রসুল্লাহ বলেছেন যে

কল্যাণের ক্ষেত্রে দিনের এলেমের ক্ষেত্রে হায়া করা যাবে না হায়া আফিসার হায়া খারাপ কাজ থেকে বাঁচার জন্য করতে হবে জেনা থেকে বাঁচার জন্য করতে হবে চুরি থেকে বাঁচার জন্য করতে হবে অন্যায় অশ্লীল কথা ছড়ানো থেকে লজ্জা করতে হবে আরেকটা হচ্ছে মুখা বেল অহংকারী কখনো এলেম অর্জন করতে পারে সে অহংকার অহংকারের জন্য ফেটে পড়ে যার সে এলেম থেকে দূরে সরে থাকে বড় এমন আমন নাস আনিল হাক কবুল হাক মানুষকে হক গ্রহণ করা থেকে দূরে সারিয়ে দেয় হ্যাঁ এরকম কি বলে ধরেন কোন মা বোন বললো ছোট ওর কাছ থেকে আমি কি শিখবো জন্ম নিয়েছে বা কোনো ভাই বললেন যে ওর কাছ থেকে আমার কি শিখার আছে বা কেউ বলেন এই গ্রুপ থেকে আমার কি শিখার আছে আমি তো শেখাবো এরকম যে এরাও এনেমা অর্জন করতে পারে না মায়ের সিদ্ধিকার যে আল্লাহ তালা এভাবে আনসারি সাহাবি মহিলাদের প্রশংসা করতে কি বলেছেনছেন নিআমনা ইসাল আনসার لا یمنعن لا یمنعهن الحیا في <applause> ان اتفقنا في الدين আনসারী নারী কতই না কতই না তারা সুন্দর কতই না তারা সব যে দিনের এলেম ও উম্মেশনের ক্ষেত্রে হায়াতাদেরকে দূরে সরতে পারে নাই لا یمنعن الحیا في ان اتفقنا في তিনি প্রশংসা করেছেন যার কারণে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তিনি উম্মুল মুমিনিন হয়েও তিনি উম্মতকে শুধু বিপদ থেকে বাঁচানোর জন্য সরমের বিষয়গুলি দাম্পত্য জীবনে রসুল্লাহ সালামের সঙ্গে সহবাদ জনিত ঘটনা এই বিষয়গুলি পর্যন্ত তিনি অকপটে মানুষের কাছে প্রকাশ করেছেন কেন মানুষ যেন জাহামের আগুন থেকে বাঁচে পুতপবিত্র হতে পারে তার যেন হায়া লজ্জা করে সে যেন ধ্বংস না হয়ে যায় এভাবে দেখে যে রসুল্লাহ সালামের কাছেও বোনেরা মানে মা বোনেরা গিয়ে লজ্জা না করে দিনের বিষয়গুলি জেনে নিয়েছেন এভাবে এক মহিলা গিয়ে আল্লাহ রসুল করেছেন ইয়ারসুল্লাহ হাল হালিল মার আতু তাহ তালিমালিমার আতু নারীদেরও কি স্বপ্নদোষ হয় হে আল্লাহ নবী নবীকে অকপরে বলেন হ্যাঁ যদি তুমি তোমার জামাই কোথাও যদি তুমি পানি দেখো তাহলে তুমি সকালবেলা গোসল করো তারপর নামাজ পড়ো এবে এবার এক মহিলা এসে বলেন হে আল্লাহ নবী আমি তো আমার ডেট ভুলে গিয়েছি কখন আমি ঋতুবর্তী হয়েছিলাম সেই পরবর্তীতে আমি এখন বুঝতে পারছি না আসলে আমার এটাকে হাইজের রক্ত নেইস্তেহাজার রক্ত আমি কি পবিত্র হলাম কিনা কেননা তারা জাহান নামের আগুনকে ভয় করতে যে সে পবিত্র হয়ে গিয়ে যদি নামাজ না পড়ে তাহলে যাহান নামের আগুন তাকে জ্বলতে হবে রসুল আক্রম সালাম তখন তাকে বললেন অকপটে তাকে না করে বলেন তুমি তোমার পথে তুলো প্রবেশ করিয়ে দেখো যদি সেখানে গলিজ দুর্গন্ধ রক্ত পাওয়া যায় গন্ধ হয় তাহলে বুঝবা তোমার মাঝে সেফাতুল হাই যে এখনো বাকি রয়েছে অবশ্যই রয়েছে তাহলে তুমি তখনো এবাদত থেকে বা স্বামী থেকে দূরে সরে থাকবা আজ তুমি এটা তোলা প্রবেশ করে দেখো যে গন্ধ নেই অথবা যদি সুফরা হলুদ কোনো বের হচ্ছে পানির কিছু বের হচ্ছে। তাহলে তুমি মনে করবা তুমি পবিত্র হয়ে গেছো পবিত্র হয়ে যাও গোসল করো তাহলে এমনকি তুমি স্বামী সাহবাসও করতে পারবা মায়েশা বলছেন যে মা না সুফরা তার মিনশাই আমাদের হলুদ কিছু পানি বের হয়ে আসলে বা সাদা পানি বের হয়েছিল সেটাকে আমরা নাফাকি মনে করতাম না আমরা গোসল করতাম নামাজ বন্দি

আমাদের এই জিনিসগুলি কারণ হিসেবে দাঁড়িয়ে যায় তো আমরা এই নতুন গ্রুপটি খুলেছি যিনি মা বোনদেরকে বিভিন্ন বিষয়গুলিকে কেন্দ্র করে ক্ষেত্রে বিভিন্ন ইস্তেফসা তাদের পরামর্শ কেন্দ্র করে এটা আমরা এই গ্রুপটি খুলেছি যেন আসা এখন ফায়দা যেন এটা থেকে আল্লাহ মা বোনদেরকে সবাইকে আমাদেরকে ব্যাপক উপকৃত করেন এটা এই জন্য আমরা প্রত্যাশা করব যে মাবনেরা এখানে অ্যাড হবেন এবং তাদের অজানা অনেক কথাই তারা শেয়ার করবেন প্রশ্নাকারে এবং ইনশা আল্লাহ কোরআন ভিত্তিক দলিল দিয়ে তাদের সমাধান দেওয়ার চেষ্টা করা হবে আজকে দেখুন কিছু নারীবাদী সংগঠন এসে ইউটিউবে বলেন বা লাইভ টিভিতে এসে বলেন যে কি কি করব করবো কথা বলে দেখেন যারা পরামর্শ দিতে আসে তারাই নাহাকের পক্ষে পরামর্শ দিয়ে মাবনদেরকে যুবক যুবতীদেরকে নষ্ট করতেছে কারণ তারা কি করব এর উত্তর তারা দিয়ে থাকে তাদের নিজের নলেজ থেকে অথচ কি করব উত্তর দেওয়া উচিত ছিল কোরআন ও সন্না থেকে কোরআন শূন্য তাদের জ্ঞান নাই তারা মানুষকে কি শিক্ষা দেবে কোরআন সন্না থেকে কি করব এই জ্ঞানটা যদি দেওয়া হয় তাহলে মানুষ অনেক উপকৃত হয় মা বোনরা অনেক উপকৃত হয় যুব সম্প্রদায় বেঁচে যায় জাহান্নামের আগুন থেকে আল্লাহ রব আলম আমাদেরকে সবাইকে ভালো কথা জেনে ভালো কথা শুনে এবং সজ্ঞানে তা মানার তৌফিক দান করুন পরকালীন মুখী আমাদেরকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন পরস্পর পরস্পর নেক কাজে এবং তাকে আল্লাহ ভীতির কাজে হেল্প করতে পারি এবং পরস্পর পরস্পর যেন আমরা পাপের কাজে এবং শত্রুতার কাজে যেন আমরা হেল্প কাউকে সহযোগিতা না করি আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে তফিক দান করুন সাল্লাহমিন আলিক